नमस्कार बंधुरा, वेलकम टू मून्स किचन। आज आमी तोमादेर जोन्नो निये एसेछि टेस्टी सिम्पल एबं चटजलदि बानानो जाय एमन एकटा मिल्कशेकेर रेसिपी, जा हलो मैंगो मिल्कशेक। ताहले चलो शुरू करा जाक। एखाने आमी निये निएछि एकटा बड़ो साइजेर आम, जेगुलोके एरकम छोटो छोटो पिस पिस करे केटे निएछि। एई क्षेत्रे बोले दिई, आमेर टेस्ट जत भालो हबे मिल्कशेक खेतेओ ततटाई दारुण हबे। एछाड़ा निएछि चिल्ड दूध, चीनी, एलाच गुड़ो, काजू बादाम, आमंड्स और पिस्ता बादाम। एखाने आमी आमंड्स और पिस्ता बादाम गुलो के किछुक्षणेर जोन्नो जले भिजिए रेखे तारपर एरम भावे केटे निएछि। एबार आमी एकटा मिक्सारे जारेर मध्ये प्रथमे दिए दिच्छि केटे रखा आमेर पिसेस गुलो। तारपर दिए दिच्छि 2 टेबिलस्पून चीनी। तबे तोमरा एक्षेत्रे आम कतटा मिष्टि सेई बुझे चीनिर परिमाणटा बाड़िओ बा कमिओ। দিচ্ছি সামান্য পরিমাণ আমন্ড কুচি, কয়েকটা কাজু বাদাম আর 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো। এবার আমি সব উপকরণগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব জাস্ট 1 মিনিটের জন্য। এরপর আমি এই ম্যাঙ্গো পাল্পের মধ্যে 2 কাপ চিল্ড দুধ দিয়ে দেব। এই ক্ষেত্রে আমি প্রথমে দুধটাকে ফুটিয়ে নিয়ে তারপর ফ্রিজে রেখে ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এবার এই ম্যাঙ্গো পাল্প আর দুধের মিশ্রণটিকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আবার ব্লেন্ড করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার মিল্কশেকটা অনেক পাতলাও হয়নি আবার খুব ঘনও হয়নি। তোমাদেরকেও ঠিক এরকমই কনসিস্টেন্সি আনতে হবে। এবার এটা আমি সার্ভ করার জন্য দুটো গ্লাস নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আইস কিউব দিয়ে দেব। যে যেরকম ঠান্ডা খেতে ভালোবাসো সেই হিসেবেই দিও। তারপর মিল্কশেকটা দুটো গ্লাসে ঢেলে দেব। এরপর গার্নিশিং এর জন্য ওপর দিয়ে ছোট ছোট আমের টুকরো, সামান্য আমন্ডস আর পিস্তা কুচি দিয়ে দেব। আরেকটা কথা বলে দিই, আমি এখানে 2 গ্লাস মিল্কশেক বানিয়েছি, তাই এখানে আম, দুধ আর চিনির পরিমাণটা এই ব্যবহার করেছি। তোমরা যদি এর থেকে বেশি বানাও তাহলে কিন্তু সেক্ষেত্রে আম, দুধ আর চিনির পরিমাণটার পরিবর্তন হবে। তৈরি ম্যাঙ্গো মিল্কশেক। এই ঠান্ডা ঠান্ডা মিল্কশেকটা খেতে ছোট থেকে বড় সবারই দারুণ লাগে। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আর কেমন লাগলো তা আমায় নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো, যাতে এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আমার এই জার্নিতে তোমরা এভাবেই আমার পাশে থাকবে। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।